ভালোই আছে। অ্যাকচুয়ালি একটা একটা কাজে বাইরে গেছিলাম, ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওখানেই মনে হচ্ছিল যে একটু সিঙ্গাড়া খাই সিঙ্গাড়া খাই, তো বাড়িতে এসে ঝট করে বানিয়েছি, মোটামুটি সবারই খুব ভালো লেগেছে। আমি এই নিয়ে বসলাম, দেখো শেপটাও ঠিকঠাকই দিয়েছি, এই দেখো। এটা রেসিপি বানালাম না, কেননা আমার চ্যানেলে অলরেডি একটা সিঙ্গাড়া রেসিপি আছে, তোমরা যদি চাও তোমরা দেখতে পারো, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তবে ওই সিঙ্গাড়াটা কিন্তু আরও ইন্টারেস্টিং, যে রেসিপিটা আছে ওটা চাইনিজ সিঙ্গাড়া রেসিপি আছে, এটা তো ইন্ডিয়ান সিঙ্গাড়া, আমি তো আমি আলুর ফিলিং দিয়েছি, কিন্তু ওটা চাইনিজ, ওটাতে কিন্তু মানে অন্যরকম আইটেম আছে। তোমরা যদি ইন্টারেস্টেড হও না, খুব ইজি ওয়েতে বানিয়েছি, তোমরা দেখবে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। বৃষ্টির সময় হলেই ভাজা ভাজি এসব খেতে একদম মানে মন চায়, পকোড়া টকোড়া খেতে বেশি ভালো লাগে, কিন্তু রাহুল আবার পকোড়া পছন্দ করে না, মানে ওই পোড়া জিনিসটা পছন্দ করে না, ওই সিঙ্গাড়া এসবই ভালো লাগে। ছাড়ো, ভিডিওটা শুরু করি, আজকে রবিবার। তা আবার রবিবারের আড্ডায় আমি এসে গেছি, তোমাদের সব কমেন্ট টমেন্ট পড়বো, অনেকক্ষণ ধরে গল্প করবো, আড্ডা দেবো, তা চলো ভিডিওটাকে স্টার্ট করি। আর স্টার্ট করার একদম শুরুতে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। 4000-এর দরজায় গিয়ে আমার আটকেই আছে, আটকেই আছে। তোমরা যারা দেখছো যদি একটুখানি সাবস্ক্রাইব করে দাও, আমার ছুটে দুদিনে 5000 কমপ্লিট হয়ে যায়, একটু করে দাও। যদি দেখছো এখনও সাবস্ক্রাইব করনি, তাহলে সাবস্ক্রাইব বাটনটা হিট করো, আর পাশে যে অল বেল নোটিফিকেশনটা আছে ওটাতেও হিট করবে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবচেয়ে আগে আসে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এটা ভিডিও নয়, এটা একটা ভিডিও বাট একটা আড্ডা, আমাদের রবিবারের আড্ডা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, প্রত্যেক রবিবার আমরা এরকম আড্ডা দিই, আর কমেন্ট করবে, আর কমেন্টে কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ মাই বেবি মাই ওয়ার্ল্ড লিখবে। তা চলো ফার্স্ট কমেন্টটা পড়ি। আচ্ছা, ফার্স্ট কমেন্ট করেছে স্নিগ্ধা। স্নিগ্ধা কমেন্টে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক লাভ দিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধা, আমাদের তরফ থেকেও তোমাকে অনেক ভালোবাসা, খুব ভালো থেকো। আচ্ছা নেক্সট বর্ষা। বর্ষা বলেছে দারুণ দারুণ জায়গাটাও আর রেসিপিটাও। বর্ষা ওই গ্রিন দোজারার কথা বলছে রেসিপিটা, আর জায়গাটা ওই যেটা দেখিয়েছিলাম লালবান থেকে একটু এগিয়ে ওই জায়গাটার কথা বলছে। জায়গাটা সত্যিই সুন্দর, তুমিও একদিন ছেলেকে নিয়ে অবশ্যই ঘুরে এসো, খুব ভালো লাগবে, নিরিবিলি খুব সুন্দর একটা জায়গা। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো, ছেলেকেও খাইও, ছেলেকে কিন্তু ঝাল দিও না, খেতে পারবে না, নইলে ছোটো বাচ্চা তো, আর তোমরা ঝাল টাল দিয়ে ট্রাই করো, খুব ভালো লাগবে, এই সিজনে স্পেশালি খুব ভালো লাগবে খেতে। নেক্সট পূজা। পূজা বলেছে অনেকদিন পর দি ফার্স্ট লাইক অ্যান্ড ফার্স্ট ভিউয়ার হলাম, খুব ভালো লাগছে, এবার দেখা স্টার্ট করছি দি, লাভ ইউ দি। যে ডালে তড়কা হয় সেই মুগ ডাল আর চালটা কি নর্মাল, মানে যেটা রেগুলার বাড়িতে ইউজ হয় সেটাই তো? আমি ট্রাই করে তোমাকে জানাবো, খুবই হেলদি ব্রেকফাস্ট। পূজা আমাকে এটা গ্রিন ধোসাটার কথা বলছে, ও ভুলে হয়তো তড়কা লিখে দিয়েছিল, কারণ চাল মেনশন করেছে, ওটা দেখে আমি বুঝতে পারলাম। তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, একদম রেগুলার যে বাড়িতে চাল খাই সেটা, ধোসা ইডলি বানানোর জন্য একটা আলাদা রকম চাল মার্কেটে পাওয়া যায়, কিন্তু আমি ওসব কিনিনি, আমি বাড়িরটাই ইউজ করেছিলাম। আর হ্যাঁ, মুগ ডালটাও সেমই, তবে ওটা গ্রিন, যেটা ছাল ছাড়ানো নয়, ওটা। আচ্ছা একটা কথা বলি, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগছে, মানে স্পেশালি ফুড রেসিপি ভিডিওগুলোর কথা আমি বলছি, হ্যাঁ, তোমরা যদি বাড়িতে বানাচ্ছ, তাহলে একটা কাজ করো না, তোমরা তার একটা সুন্দর করে ছবি তোলো, ছবি তুলে আমাকে ইনস্টাতে আমাকে মেসেজ করো, আমাকে পার্সোনালি মেসেজ করো, আমি ওই ছবিগুলো কালেক্ট করে একটা সুন্দর করে ভিডিও বানাবো, আর নইলে আমার ব্লগে আমি ছবিগুলোকে দেখাবো, আমার খুব ভালো লাগবে, আমার খুব মানে আমি আরও ইন্সপায়ার্ড হব। সেই জন্যই বলছি তোমরা সুন্দর করে একটা করে ছবি তোলো, ছবি তুলে আমাকে ইনস্টাতে পার্সোনালি মেসেজ করো। নেক্সট অর্পিতা দে। অর্পিতা বলছে চিকু বদমাশি করে না, চিকুর মা বদমাশি করছে। তুমিও বলছো আমার শ্বশুরবাড়ির লোকও বলে, আমার বাপের বাড়ির লোকও বলে যে ছেলেটা খুবই ভালো, অ্যাকচুয়ালি আমি বদমাশ, মানে আমি ওকে এক্সট্রা আমি করছি, যা বাজে সেটা আমি, ও নয়, ও খুব ভালো ছেলে, ওরকম মনে হয় অ্যাকচুয়ালি দূর থেকে, কাছে এসে দেখবে একদিন রাখবে, তাহলে বুঝতে পারবে জিনিসটা আসলে কী। নেক্সট পূজা। পূজা বলেছে ঠিক বলেছো দি, ট্রেন লাইন দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, আমিও চিকুর মতো ট্রেন ভালোবাসি, আর চিকুর কথাগুলো শুনে হেসে হেসে পেটে ব্যথা হয়ে গেল। সত্যি ও এমন এমন এক একটা সময় এমন এমন কথা বলে, এমন এমন পয়েন্টে পয়েন্টে আনসার দিয়ে দেয় যে তোমরা তো হাসছো, আর আমরা দুজনে অবাক হয়ে যাই, কী বলছে রে বাবা। নেক্সট মোনালিসা। মোনালিসা বলেছে
টক দইটা ভীষণ ভালো, খেতে পারি না, রায়তাটা জাস্ট খাই, লাগানোর জন্য খুব ভালো গো, হেয়ার স্কিন সবার জন্য। মোনালিসা, টক দই কিন্তু পেটের জন্যও খুবই ভালো, আর আমার মনে হয় যে পেট যদি ক্লিয়ার থাকে, পেট যদি ঠিক থাকে, অটোমেটিক ভেতর থেকে কিন্তু স্কিন গ্লো করে। তাই খেতে না পারার কোনো কারণ নেই, তুই অল্প চিনি দিবি, আমি চিনিটা অ্যাভয়েড করি টোটাল, কিন্তু চিনি যদি খাস অল্প একটু চিনি, সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে জলে ঘেঁটে ঢক ঢক করে খেয়ে নিবি, বাস হয়ে গেলো, কোনো প্রবলেম নেই। একদম নাক বন্ধ করে ওষুধের মতো এক গ্লাস খেয়ে নিবি প্রতিদিন, দেখবি ওটা কিন্তু স্কিনের জন্য প্রচুর ভালো, আর পেটের জন্য তো ভালোই, সেটা তো সবাই জানি। আর লাগানোটাও কিন্তু খুবই ভালো, আমি প্রচুর লাগিয়েছি আগের দিনের ভিডিওতে বলেছিলাম। থ্যাংক ইউ। নেক্সট, হ্যান্ডক্রাফটস। আন্টি, তুমি যখন দিদি নাম্বার ওয়ান গেছিলে তখন কি তোমার গিফটের কি TDS লেগেছিলো? না, তখন লাগেনি। আমি তো গেছিলাম 2014-2015, তো তখন TDS লাগতো না, এখন তবে লাগছে, কারণ আমি রিসেন্ট আমার এক বন্ধুর কাছ থেকে শুনলাম যে TDS লাগছে। নেক্সট, অর্পিতা। অর্পিতা আবার বলেছে কানেরের ভিডিও বানাবে, কানের বলতে ও আমার কস্টিউম জুয়েলারির কথাগুলো বলেছে। ঠিক আছে, নেক্সট দিন তোমার জন্য একটা আমি শর্ট ভিডিও অবশ্যই বানাবো, যেখানে আমি আমার কানেরের কালেকশন, মানে ওই আর কি, মানে তোমার আর্টিফিশিয়াল জুয়েলারি যেগুলো, ওই কালেকশন, আর তার সাথে যদি পারি একটা ভিডিওতে আমার হারের কালেকশনও দেখে দেবো, হারগুলো খুব কম আছে, তো একসাথে দুটোই দেখিয়ে দেবো। থ্যাংক ইউ। নেক্সট, পাপিয়া। পাপিয়া বলেছে আমি ওয়াও অ্যালো জেল আর এই টোনারটা আর মমস্কোর আই ক্রিমটা কিনেছি, সত্যি কিছুদিন ইউজে ভালো রেজাল্ট পাচ্ছি, আমার স্কিন খুব সেন্সিটিভ স্কিন, অয়েলিও, তোমার দেখে আমিও ভাবলাম কিনি, সত্যি দারুণ রেজাল্ট। থ্যাংক ইউ সো মাচ পাপিয়া, তুমি আমার উপর ট্রাস্ট করে কিনেছ। আর আমি ভিডিও যেগুলো বানাই সেগুলো আমি নিজের ওপর প্রচুর ইউজ করি বা এতদিন ধরে করছি, তারপরে আমি রেজাল্ট পেয়ে বানাচ্ছি, এরকমই হয়, কারণ আমার খুব ভয় লাগে জানো তো, যেহেতু আমি ভুক্তভোগী, তাই আমার মনে হয় যে আমার মতো যাদের আরও স্কিন আছে, আমি যদি একটা উল্টোপাল্টা জিনিস বলে দিই তাহলে তারাও হয়তো আমার মতো সাফার করবে, কারণ আমিও প্রচুর সাফার, আগে যে যা বলতো করে আমি প্রচুর সাফার করেছি, তাই জন্য তুমি যে এতটা বিশ্বাস করেছো তাই জন্য থ্যাংক ইউ। আর আগেও তুমি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো আমি যে প্রোডাক্টগুলো বলবো, সেই প্রোডাক্টগুলো কিন্তু অয়েলি সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো হবে, লাগাও, একদম কন্টিনিউ ইউজ করে যাও, দেখবে স্কিন খুব ভালো থাকবে। থ্যাংক ইউ। নেক্সট, পারমিতা ব্যানার্জি বরাট বলেছে চিকুকে ল্যান্সল টাইপ কিছু দিলে? হ্যাঁ, দিয়েছিলাম আর চিকু ঠিকও হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, জয়মা কালী লক্ষ্মী চ্যানেল, নাইস ভিডিও দি ভাই, চিকু কী করছে, তুমি কী করছো? এটা ছদিন আগের কমেন্ট, তো আমি এখনই সিচুয়েশনটা বলে দিচ্ছি, চিকু মামা বাড়ি গেছে দাদু দিদার কাছে, আর আমি এখন বসে বসে তোমাদের সাথে গল্প করছি, থ্যাংক ইউ। নেক্সট, মৌমিতা চক্রবর্তী। মৌমিতা বলেছে চিকুর কথাগুলো হেভি লাগে, আর দি কোথায় ড্রাই ওয়াশ করাতে দাও শাড়ি? আমি আগে বাজারে দিতাম, কিন্তু যখন থেকে জানতে পেরেছি যে কনিষ্কতেও ড্রাই ওয়াশ হয়, তখন থেকে আমি সব সিল্ক শাড়ি কনিষ্কতেই দিই, খুব ভালো রেজাল্ট পেয়েছি, একদম নতুনের মতো বানিয়ে দেয় ওরা, তো আমি কনিষ্কতেই দিই। নেক্সট, ব্লগিং উইথ দেবলীনা, উনি বলেছেন তুমি কি গোপ্রো দিয়ে ক্যাপচার করছো? হ্যাঁ, আমি গোপ্রো দিয়ে ক্যাপচার করি, তবে আউটডোরগুলো, ইনডোরে গোপ্রো লাইটের প্রবলেম হয় বলে আমি আউটডোরগুলো বেশিরভাগ গোপ্রোতেই ক্যাপচার করার চেষ্টা করছি এখন, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যান্ডক্রাফটস বলেছে আন্টি তোমার দিদি নাম্বার ওয়ানের এপিসোডটা দিও না প্লিজ। দিদি নাম্বার ওয়ানের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ওই দিদি নাম্বার ওয়ানের ভিডিওতে গিয়ে দেখবে, ডেসক্রিপশনে লিঙ্কটা আছে, তোমরা দেখে নিতে পারো, আমার এপিসোড দুটো এপিসোডে গেছিলাম, দুটো এপিসোডের লিঙ্কই ওই দিদি নাম্বার ওয়ান ভিডিওতে পেয়ে যাবে। তো মোনালিসা বলেছে সত্যি পুলিশ জিনিসটাকে ভয় একটু লাগে বলো, আমারও ভীষণ ভয় লাগতো, বাট এখন তো আমার বড়ই পুলিশ, এখন ভয়টা কেটেছে। কাটারি কথা, বর যদি পুলিশ হয় তাহলে ভয় লাগলে সেটা একটা অন্য হাস্যকর ব্যাপার হবে, তো ওটা কাটারি কথা, বাট আমার ভয় লাগাটা কী বলতো, ওটা মনের ওপর, মানে যে বিশাল ভয় লাগে সেই জিনিসটা নয়, আসলে মনে হয় বিনা কারণে কেস খেয়ে যেতে পারি আর কি, সেই জন্যই ভয়টা বেশি লাগে। আচ্ছা, নেক্সট, পূজা অধিকারী। পূজা বলেছে তোমার ব্যালকনিটা খুব ভালো লাগছে দি, অ্যান্ড নাইস ব্লগ দি। আর একটা কথা বলছি, রাগ করো না, চিকুকে নিয়ে যখন বাইক বা স্কুটিতে বেরোবে ওকে একটা হেলমেট পরিয়ে নিয়ে বেরোবে, কারণ বাচ্চা বড় সবারই সেফটিটা দরকার, কিছু মনে করো না দি। মনে কেন করবো বলো, তুমি আমাদের ভালোর জন্যই বলছো, তোমার কথা শোনার পরেই আমি চিকুর জন্য একটা হেলমেট অর্ডার দিয়েছি আমাজনে, চলেই আসবে হেলমেটটা। আর যেটা তো, হ্যাঁ, আমরা আগেই ভেবেছিলাম এই কথাটা যখন স্কুটি নিয়েছিলাম, স্কুটিতে তো বেশি আমার সাথে সামনে বেরোয় দাঁড়িয়ে, তো ওটা ভেবেছিলাম, বাট এইখানে না বিষ্ণুপুরে খুব একটা বাচ্চাদের হেলমেট সেরকম পাইনি, সেজন্য কেনা হয়নি, তো আমি অর্ডার অলরেডি দিয়েই ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট, নয়নতারা। না তো, তোমার ভিডিও মিস করলে ভগবান পাপ দেবে, তো একদম মিস করা যাবে না।
ভগবান পাপ দেবে কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু খুব রাগ করবো যদি মিস করিস। থ্যাংক ইউ। আর যদি এতটাই ভালো লাগছে তাহলে আগের দিনই বলছিলাম যে প্ল্যাটফর্মে অ্যাক্টিভ আছিস শেয়ার কর আমার ভিডিওকে, যদি কিছু ইনফর্মেটিভ মনে হয় আর ভালো তো লাগছে বলছিসই, তাহলে অবশ্যই শেয়ার কর। নেক্সট অনিশ ব্যানার্জি, অনিশবাবু বলেছেন প্রতিবার উল্টো রথ যাত্রা দেখতে বিষ্ণুপুর যায় কিন্তু এই দুবছর যেতে পারিনি, তোমার ভিডিও দেখে দুধের স্বাদ ঘোলে মেটানো হলো দিদি। থ্যাংক ইউ সো মাচ। আর আপনি আরেকটা কথা আমাকে বলেছিলেন যে বিষ্ণুপুরে কিছু সিনিক বিউটি আপনি রেনি ওয়েদারে দেখতে চান ওই মন্দির নিয়ে, সেটা আমার দেখানোই হচ্ছে না, আই এম সো সরি। নেক্সট কোনো ব্লগে আমি অবশ্যই দেখাবো, প্রথমে বা শেষে সেটা আমি আপনাকে জানিয়ে দেবো তার আগে। থ্যাংক ইউ। নেক্সট মনোজিৎ দে, মনোজিৎ বলেছে এভাবেই আরও নিউ নিউ ভিডিও আপলোড করে যাও, আমরা সবাই পাশে থাকবো। থ্যাংক ইউ সো মাচ, তোমরা পাশে আছো বলেই এত ইন্সপায়ার হচ্ছি আমি, এত ভিডিও বানাতে ইচ্ছে করছে। থ্যাংক ইউ। নেক্সট পিয়ালি সরকার, থ্যাংকস, আমি পেয়ে গেছি ফার্স্ট ডোজ। ওই মানে বাচ্চার মায়েদের আগের দিনে জিজ্ঞাসা করেছিল পিয়ালি, তো খুব ভালো কথা পেয়ে গেছো, ইঞ্জেকশনটা তো দরকারই, আমিও খুব টেনশনে ছিলাম যখন আমার হচ্ছিল না পাচ্ছিলাম না, খুব ভালো কথা। নেক্সট অর্পিতা, ডেইলি ফুড রুটিন শেয়ার করো। ডেইলি ফুড রুটিন অবশ্যই শেয়ার করবো, যদি পুরোনোটা দেখতে চাও তাহলে আই বাটনের লিঙ্ক থাকবে, দেখে নিও পুরোনো আমার যেটা ছিল সেটা, আর নতুন যেটা আমি এখন ফলো করছি সেটা আমি কিছুদিনের মধ্যেই শেয়ার করবো। থ্যাংক ইউ। নেক্সট অর্পিতা, অর্পিতা বলেছে যে রাত 9টার থেকে কতক্ষণ কারফিউ আছে, তো রাত 9টার থেকে সকাল 6টা অবধি কারফিউ আছে যখন আমরা ঘুমোই বা ঘরেই থাকি বেশিক্ষণ। নেক্সট হ্যান্ডক্রাফটস, আন্টি তুমি দইবড়ার রেসিপিটা দাও প্লিজ, নেক্সট উইক অবশ্যই দেবো। নেক্সট পাপিয়া পাঁজা, পাপিয়া বলেছে সত্যি এগুলো শুকনো বিপদ, আর যারা সবসময় না পড়েই বেরোচ্ছে তাদের কিছুই হয় না, এগুলো সত্যি খারাপ লাগে। আর বিএসপিতে ডেইলি পুলিশে ঝামেলা হচ্ছে শুনলাম। হ্যাঁ ঝামেলা হচ্ছে, আর অবশ্যই তাই। তোমরা রথ তো যাওনি, রথে কিছু ভিডিও আমার কাছে আছে যেগুলো আমি দেখাতে যদি পারতাম আমি দেখাতাম। মানুষজন নাচছে সবাই মিলে, একটা লোকও মাস্ক পরেনি, সোশ্যাল ডিস্টেন্সিং তো ছেড়েই দাও, মানে একটা লোক সিঙ্গেল একজনের মুখেও মাস্ক নেই, কিন্তু তখন হয়তো সবাই সেটা দেখতে পায় না, কেন সেটা আমি জানি না, আমার আমার তো বিচার করার ক্ষমতা নেই, কিন্তু হয়তো দেখতে পায় না সেই জিনিসগুলো। সে যাই হোক, আমাদের বিপদটা শুকনোই ছিল, শুকনো না, শুকনো বলা ভুল, অনেকটাই ইয়ে ছিল আর কি, সেসব ছাড়ো বাদ দাও। আচ্ছা নেক্সট বিদিশা মণ্ডল, বিদিশা বলেছে এই রিসর্টটা কি প্রি বুক করতে হয় নাকি গিয়ে বুক করার ফেসিলিটি আছে, ভেরি ফান ব্লগ। এটা মন্দারমণির রিসর্টটার কথা বলছে, নীল নির্জনে রিসর্টটা আমরা প্রি বুক করে গেছিলাম, প্রি বুক করে গেলেই ভালো হয় কেননা ওখানে প্রচুর রাশ থাকে, মানে প্রচুর ডিমান্ড ওটার, তো সেই জন্য প্রি বুক করলে তোমরা রুম পছন্দ মতো পেয়ে যাবে, তবে যদি বাই চান্স ওখানে চলে যাও গিয়ে দেখতে পারো, ওখানে গিয়েও বুক হয়। নেক্সট অনন্যাস ওয়ার্ল্ড, খুব সুন্দর লাগছে ব্যালকানি, মানি প্ল্যান্ট আমিও মাটিতে লাগিয়েছি, বিশাল বড় বড় পাতা হয়ে গেছে, কাছের সুন্দর জায়গায় জল দিয়ে লাগানো বেশি ভালো। হ্যাঁ মানি প্ল্যান্ট অ্যাকচুয়ালি আমার তো বুঝতেই পারছো রুমটা এত ছোট আর বাগানে কিন্তু অনেকটা দূর বলে, মানে আমার গিয়ে ছেলে নিয়ে যত্ন করা আমার পক্ষে সম্ভব নয়, আমার যদি করতেই হয় আমাকে হয় ব্যালকানি নইলে ছাদ, তো ছাদে মাই করে, মায়ের হাত বেশি ভালো গাছে, আমার তো এই জাস্ট নতুন শখ বুঝতেই পারছো, তাই আমি ব্যালকানিতেই করেছি। আর মানি প্ল্যান্টের কথা আমি বলতে পারবো না, কিন্তু লাকি ব্যাম্বু আমি দেখলাম কি সুন্দর কাঁচের এরম ইয়ের মধ্যে জল দিয়ে পুরো ঝাড় লাকি ব্যাম্বু রেখেছে নার্সারিতে, খুব ভালো লাগছিলো, দেখি পরে নিয়ে আসবো। নেক্সট পাপিয়া পাঁজা, পাপিয়া বলেছে এত ভালো গুড় পিঠে দেখে লোভ লাগছে, গুড় পিঠে রেসিপিটা শর্টে বলে দিও একদিন, আমার ফেভারিট খুব। আর তোমাকেও উল্টো রথে শুভেচ্ছা, দু বছর রথ দেখিনি, সত্যি বিষ্ণুপুরে রথ মানেই বিরাট ব্যাপার, আর বাড়ি একদম ফুল হয়ে যেত। সেম টু সেম, আমারও তাই হতো, ছোটো পিসি আসতো বড় পিসি আসতো সেই দিনগুলো, মানে ছোটোবেলার ওই দিনগুলো মানে ভাবলেই এখন কান্না পায়। কাকা খুব একটা রথের সময় আসতো না আমার ছোটকা, কিন্তু ছোটো পিসি বড় পিসি আসতোই, আর ওদের মেয়েরা মানে প্রচুর মজা হতো, প্রত্যেকবার উল্টো রথে বৃষ্টি হতো আর আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই রথ দেখতে যেতাম। রাহুলের মেমোরি অত নেই, কেন রাহুল সেইভাবে রথ দেখতে যেত না, এখান থেকে অনেকটা ডিস্টেন্সও ছিল আর যেত না, কিন্তু আমরা মানে যেতামই যেতাম, একটা মানে একটা বারও আমরা মিস করিনি উল্টো রথ। আবার উল্টো রথের পরের দিন ভোরবেলাতে একটা কাঁঠাল ভাঙা হয় এখানে, আমি না জায়গাটা মনে নেই কারণ আমি ঠাকুমার সাথে ছোটোবেলায় ঘুম চোখেই যেতাম, তো মনে হয় চকবাজারের ওদিকটাতে একটা বড় কাঁঠাল ওপরে ঝোলাতো, সেটাকে ভাঙতো,
ওটা যতক্ষণ না ভাঙা হতো ততক্ষণ মানে রাধা গোবিন্দকে ঢুকতে দেওয়া হতো না, আমার এখনও ওটা মনে আছে। তো ওটা ভাঙা হতো, তারপর রথ পেরোতো, তো ওইটা দেখতে আবার ভোরবেলা 5টার সময় চলে যেতাম, আবার তার মানে 5টায় তো যেতাম, আবার 10টা 11টার সময় বাপিসাতে যেতাম উল্টো রথের ভাঙা মেলায় জিনিসপত্র কিনতে। মানে ছোটোবেলাটা এতটাই এনজয় করেছি, কিন্তু সেই সবই মানে আমেজটা নেই। আর যদি করোনাটা না থাকতো তাহলে হয়তো আমি চিকুকেও এগুলো করাতাম, কারণ আমার খুব ভালো লাগে, আমি ওকে নিয়ে যেতাম। কিন্তু যেহেতু এই করোনা সিচুয়েশন, সেই জন্য জাস্ট অল্প একটু ঘুরিয়েই নিয়ে এসেছি। কী করা যাবে বল, যেই রকম সিচুয়েশন সেইভাবে তো থাকতেই হবে, উপায় কিছুই নাই। আর গুড়পিঠের রেসিপিটা একদিন মাকে দিয়েই তোকে বলা করাবো। সিঁদুর সিঁদুর বলছে, দারুণ গাছগুলো, তোমার ড্রেসিং টেবিলে ডিটেইলস দাও, আমার ওই রকম একটা বক্স নেবো ভাবছি। হ্যাঁ, আমি রিসেন্টলি কোনো একটা ব্লগে তো আমার ড্রেসিং টেবিলের নিচের বক্সটা পুরোটা দেখাবো। থ্যাংক ইউ। নেক্সট মনোজিৎ দে, দিভাই তোমার ড্রেসিং টেবিলের পিক দেবে, তোমার ড্রেসিং টেবিলের মতো নেবো। আচ্ছা পিক কেন, আমি পুরোটা ঘুরিয়েই দেখাবো, ওপর থেকে নিচ অবধি যা যা আছে আমি সব দেখিয়ে দেবো। নেক্সট নয়নতারা, নয়নতারা বলেছে, দি গাছগুলোতে স্প্রে বটলে করে জল দেবে, ডাইরেক্টলি মাটিতে দিলে জল জমে জমা হয়ে গোড়া নষ্ট হয়ে যায় খুব। রাহুল আমাকে বলছে যে অত জল ওগুলোতে দিও না, অত জল দিলে গোড়াটা পচে যাবে, কিন্তু আমার শুধু মনে হচ্ছে একটু জল দিই, একটু জল দিই, জল দিলে হয়তো আরও ভালো হবে। অ্যাকচুয়ালি নতুন নতুন তো তাই অতটা বুঝতে পারছি না। স্প্রে বটল তুই বলার পরেই আমি করে নিয়েছি, আমি এখন আজকে সকাল থেকেই ফিস ফিস করে দিচ্ছি কনস্ট্যান্ট। নেক্সট সৌমিক দত্ত, সৌমিক দা বলেছে, আমায় মার খাওয়াবে রাহুলের কাছে, একটু খেয়েই নেবে, আর কি করা যাবে বলতো। আচ্ছা নেক্সট পূজা, পূজা বলেছে, আমি কলকাতাতে থাকি দি, এখানে 9টা থেকে 6টা কারফিউ চলছে, আমারও দি পুলিশ স্টেশন আর হসপিটাল এই দুটো নাম খুব ভয় লাগে, আর দাদাকে বলবে সব প্যান্টে একটা করে মাস্ক রেখে দিতে, যদিও এই ভুলটা আর হবে না তবুও। আর টেম্পলটা খুব সুন্দর, আমি তোমার পুরো ভিডিওই দেখি দি, একটুও স্কিপ করি না। প্রথমত থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, 9টা থেকে 6টা কারফিউ, যদিও আমি আগেই বললাম এর মিনিংটা ঠিক বুঝতে পারছি না, কেননা রাত 9টা মানে তার 1 ঘন্টা পর থেকে, খুব জোর আমি বলছি 1 ঘন্টা 10টার থেকে সকাল 6টা 7টা অবধি আমরা সবাই বাড়িতেই অলমোস্ট থাকি, তো সেই টাইমটাতে কারফিউ করে কী লাভ হয়েছে সেটা আমার ছোটো বুদ্ধি, আমার বুদ্ধিতে ঢোকে না, তবু ঠিক আছে, হয়েছে যখন সেটা মানতে হবে। আর হ্যাঁ, দাদা এখন একদম ভুল করছে না, দাদা পকেটে কি সব সময় ও রুম থেকে বেরোলেই মাস্ক পরে নিচ্ছে, কোনো চিন্তা নেই। পূজা, পূজা বলেছে, নাইস ভিডিও দি, আর আমার ডান্স ওটা এখন আর চেষ্টা করলেও হয়ে উঠবে না বিকজ অফ মাই বেবি, ওর পিছনেই এত টাইম চলে যায় কি বলবো, আর এখন তো স্কুলের এত এত প্রেশার, অন্য কিছু ভাবাই যায় না। একটু ভেবে দেখো না, যেগুলো শখ আমি বারবারই বলছি সেগুলো যদি পূরণ করো না নিজের খুব ভালো লাগবে, বাচ্চা তো একদিন বড় হয়ে যাবে, তখন কিন্তু এই এই দিনগুলো খুব মিস করবে জানো তো, ওরা তো তোমার জন্য মানে ছোটটি হয়ে থাকবে না, ওরা তো বড় হয়ে যাবে, কিন্তু তোমার যে এই টাইমগুলো চলে যাচ্ছে সেই টাইমগুলো কিন্তু তুমি খুব, আমিও তো ছোটো বাচ্চার মা, আমি ওই ছোটো বাচ্চার মা হয়েই তোমাকে বলছি, যদি পারো নিজের জন্য 1 ঘন্টা করে রাখো, তোমাকে স্কুলে টুলে যেতে হবে না, বাচ্চা যখন ঘুমিয়ে যাবে তখন একটু প্র্যাকটিস করলে বা ঘুঙুরগুলো বের করে একটু দেখলে, দেখবে অটোমেটিক তোমার না ওই ভেতর থেকে হবে যে আমি করি। আর ছেলে আর একটু বড় হলে স্কুলের টাইমটা বাড়বে করোনার পরে, তখন তুমি ইজিলি করতে পারো, সপ্তাহে তো একটাই দিন তাই না, একটু চেষ্টা করে দেখো দেখবে পারবে। নেক্সট অর্পিতা, অর্পিতা বলেছে, আর একটা পুচকা কে হয়, ও হচ্ছে আমাদের আমার বাপির ফ্ল্যাটের জাস্ট একদম পাশেই থাকে, ও চিকুর থেকে যে 1 বছরের ছোট, ওরা দুজন মিলে খেলে। নেক্সট মোনালিসা, মোনালিসা বলেছে, পর্তুলাকা আমার বাবার বাড়িতে 4 টাইপের কালার, রেডটা দারুণ লাগিও, হোয়াইটটাও, হ্যাঁ আমারটা মনে হয় পিঙ্ক, আমারটা পিঙ্কই মনে হয় বলছি, আর রেডটা হোয়াইটটাও আমার খুব লাগানোর ইচ্ছে আছে, দেখি ধীরে ধীরে করব। নেক্সট অর্পিতা, অর্পিতা অর্পিতা বলেছে, আমাদের বাড়িতে লাউ পাতা সেদ্ধ, করলা আলু সেদ্ধ দিয়ে ঘি নুন দিয়ে মাখা হয়। অ্যাকচুয়ালি করলা আলুটা আমি রাহুল খাই না, কারণ আমাদের তেতোটা অত ভালো লাগে না, জানি না শরীরের পক্ষে খুব ভালো কিন্তু অত ভালো লাগে না, কেন খাই না, কিন্তু লাউ পাতাটা মা ওই একটু নেড়ে নেড়ে করে ওটা বেশি ভালো লাগে, তবে সেদ্ধটা হয় শুনেছি কখনও খাইনি, এটা তো এক টাইপের সেদ্ধই, ওই সেদ্ধ করে নাড়া, আর তুমি বলছো বোধ হয় জাস্ট সেদ্ধটা নাকি নুন টুন দিয়ে মেখে, তো ঠিক বুঝতে পারছি না, ওটা আমাকে একটু কমেন্ট সেকশনে ডিটেইলে বলো, তাহলে আমিও বাড়িতে করবো। নেক্সট মোনালিসা, মোনালিসা বলেছে, কাসোয়ারি মেথিটা কি রোস্ট করেছো নাকি নর্মাল দিয়েছো? না আমি নর্মালই দিয়েছি, রোস্ট করলে আরও আরও ভালো লাগে কিন্তু নর্মালটাও খারাপ লাগে না, আমি নর্মালই দিয়েছি সেদিনে। নেক্সট বর্ণালী, বর্ণালী বলেছে, এইরকম সিচুয়েশনে টেনশন তো হয়, তবে আমি পার্সোনালি শুনতে খুব মজা পাচ্ছিলাম, আফটারঅল পুলিশের সাথে সংসার করি তো তাই, আমি বুঝতেই পারছি মজা তো লাগবেই। আচ্ছা নেক্সট পাপিয়া, পাপিয়া বলেছে, সত্যি দেখতে কি ইয়াম্মি লাগছে, ট্রাই তো শিওর করবো, আর সাথে মোটা যে হচ্ছে সেটা টিপসগুলো দিয়ে দিও একটু।
আচ্ছা একটা টিপস বলি, সকালবেলাতে এটা নিশ্চয়ই করো, এটা একদম কমন হয়ে গেছে এখন, সকালবেলাতে গরম জলে একটা গোটা পাতি লেবুর রস চিপে খাচ্ছো তো, ওটা খেয়েও, ওটা কিন্তু খুব ভালো। ওটা খাওয়ার কিন্তু একদম আধ ঘন্টা অবধি কোনো হেভি খাবার খাবে না, ওটা কিন্তু প্রচুর ভালো। আর একটা জিনিস ট্রাই করতে পারো, সেটা হচ্ছে জিরের জল, মানে ধরো দু কাপ জল নিলে। আমার আমার যদি কেউ প্রেগনেন্সি ওয়েট লস ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে, ওটাতে আমার এই জিরের জলের রেসিপিটা আছে। একটা রেমেডি, একদম ফ্যাট কাটার ড্রিঙ্ক, আমি শর্টে বলে দিচ্ছি, পরে ডিটেলে দেখাবো। ধরো দু কাপ জল, দু কাপ জল নিলে তোমাকে, তুমি এক কাপ বানাবে যেহেতু, তুমি দু কাপ জল নিলে, যা লাগবে তার ডাবল নিলে। দু কাপ জলকে তুমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলে সসপ্যানে, তার মধ্যে একটু বেশি করে জিরে দিয়ে দেবে, তারপর ঢাকা দিয়ে দেবে, ওটা একদম ফুটে 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 এক কাপে দাঁড়াবে। ওটাকে নামিয়ে নিলে, ওর মধ্যে একটু পাতিলেবু চিপে দিলে, একটু বিট নুন দিলে, আর একটু মধু দিয়ে দিলে, যদি না ওরকম খেতে পারো তাহলে একটু মধু দিয়ে দিলে, ভালো করে গুলে ওটা চায়ের মতো খাবে, দিনে দুবার খাবে, না পারলে একবার খাবে। ওটা কিন্তু একদম ফ্যাট কাটার ড্রিঙ্ক, দারুণ কাজ করে আমার প্রেগনেন্সি ওয়েট লুজ করতে, আমি আমার খুব কাজে লেগেছে, আর জিরা ডাইজেশনের জন্য খুব ভালো। ওটা ট্রাই করতে পারো, দুটো দিলাম, আবার টুকটুক করে আরও দিতে থাকবো, চিন্তা নেই, পুজো অবধি একদম পাতলা করে একদম হাওয়ায় দুলিয়ে দেবো তোমাকে। আচ্ছা নেক্সট, ব্লগিং উইথ দেবলীনা, আমার চ্যানেলে এসো সময় করে, নিশ্চয়ই যাব, থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট, প্রিয়াঙ্কা সাধু, নাইস কালেকশন দি ভাই, আই লাইক দিস। প্রিয়াঙ্কা আমার শাড়ি ভিডিওর কথা বলছে, আগের দিনও বলেছিলাম শাড়ি ভিডিওটা যদি না দেখে থাকো, এই ভিডিওর আই বাটনে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখবে শাড়ি ভিডিওটা, ও শাড়ির কালেকশনটাকে সুন্দর বলেছে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট শ্রাবন্তী পরামানিক, শ্রাবন্তী বলেছে, আচ্ছা দিদি ভাই, তুমি যে দিদি নাম্বার ওয়ান গিয়েছিলে, মানে যেখানে শুটিং হয় সেই জায়গার নাম কি প্লিজ বলবে, আর হ্যাঁ অডিশন কি আলাদা আলাদা জায়গায় হয় প্লিজ, এই দুটো প্রশ্ন জানাবেন। আমি যেখানে গেছিলাম সেখানে এই মোমেন্টে শুটিং হয় কিনা আমি জানি না, আমাদের শুটিং হয়েছিল জোকাতে, জোকার নারায়ণী স্টুডিওতে, দুবারই সেম জায়গাতেই শুটিং হয়েছিল, আর এখন ওখানে হচ্ছে কিনা আমি ঠিক ডিটেলটা বলতে পারবো না। আর হ্যাঁ অডিশন তো অবভিয়াসলি অন্য, যে ওটা একদম ফাইনাল স্টেপ, ওখানে শুটিং আর অডিশন বিভিন্ন বিভিন্ন জায়গায় হয়, যেমন আমার অডিশন হয়েছিল বাঁকুড়াতে, সেরকম সবাই যে যেখানে থাকে সেখানে, তো দেখুন দিদি নাম্বার ওয়ান অডিশন বিষ্ণুপুরেও কিছুদিন আগে হলো আমাদের জায়গায়, তো অডিশন অন্যান্য জায়গায় হয়, শুটিং ওখানে হয়, তবে এখন জোকাতে হচ্ছে কিনা আমি জানি না, আমি দুবারই জোকাতে গেছিলাম। তাহলে আজকে আড্ডাটা এত দূর অবধি রাখছি, কমেন্ট সমস্ত কিছু পড়েছি, যদি কারোর মিস হয়েছে তো আই এম এক্সট্রিমলি সরি, নেক্সট ডেতে আবার সবাইকার কমেন্ট পড়বো। আর তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই আড্ডাটা যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে যাবে, আর যদি আমার চ্যানেলে নতুন হও, মানে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব বাটনটা এখনও হিট করোনি, তাহলে সাবস্ক্রাইব বাটনটা হিট করে দাও, আর পাশে অল বেল নোটিফিকেশনটাতেও হিট করো, যাতে আমার ভিডিও তোমরা একদম সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাবো, ততক্ষণ অবধি টাটা।